ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বপ্ন এবং বাস্তবতার মিশেলে এক অনন্য নাম। ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান শুধুমাত্র একটা শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে ক্ষান্ত হয় না, বরং গ্রাম থেকে উঠে আসা প্রান্তিক কৃষকের সন্তানদের করে তোলে দেশের সবচেয়ে দক্ষ, সবচেয়ে স্মার্ট জনশক্তির অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি স্থাপনায় মিশে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন এবং স্বপ্নভঙ্গের গল্প। স্বপ্ন ভাঙা, স্বপ্ন গড়া, সেখান থেকে নতুন স্বপ্নের বিনির্মাণ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন অনন্য, এ প্রশ্ন করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় পুরোটা একবার ঘুরে আসাই যথেষ্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিস্তীর্ণ মাঠ, ঐতিহ্যবাহী ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল থেকে শুরু করে পুরনো হলগুলো, এদিকে মধুর ক্যান্টিনে আসলে রাজনীতির প্রাতিষ্ঠানিক পাঠ নেবার শুরু করা উদ্যমী ছাত্র নেতারা, সেখান থেকে রাজু ভাস্কর্য কিংবা অপরাজেয় বাংলাতে এসে খুঁজে ফেরা আন্দোলন এবং স্বাধীনতার চেতনা। সলিমুল্লাহ মুসলিম হলে খুঁজে ফেরা বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে অন্যান্য সব বিষয়ের প্রাচুর্য। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা গল্প শুরু করে না, একটা গল্প কীভাবে মধুরেণ সমাপয়ত হয়, এক একটা গল্প কীভাবে নতুন গল্প হয়ে ওঠে, সেটাই জানান দেয় বারংবার। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু একটা বিশ্ববিদ্যালয় হবার পাশাপাশি হয়ে ওঠে আমার, আপনার, সবার মুখ। তাই তো প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাবার জন্য লাখ লাখ শিক্ষার্থী মেতে ওঠে প্রতিযোগিতায়। তুমিও কি তাদের একজন হতে যাচ্ছো?